আমার নাম সিফাত, আমি চাকরির সূত্রে গ্রাম থেকে শহরে বসবাস করি। আমি শহরে একটি স্কুলে শিক্ষকতা করি। আমি পেশায় একজন শিক্ষক। আমার পাশে বসে আছে আমার বন্ধু রনি। রনি আমার ছোটবেলার বন্ধু। আমরা ছোটবেলা দুজন একই সময় লেখাপড়া করেছি। রনি আর আমি একই গ্রামে বসবাস করি। রনি শহরে একটি কোম্পানিতে চাকরি করে আর আমি শিক্ষকতা করি। কি রে সেফাত, তোর তো গরমের ছুটি হয়ে গেল, কি ভাবছিস এবারের ছুটিটা কোথায় কাটাবি? কি আর ভাববো, ভাবছি গরমের ছুটিটা এবার গ্রামে গিয়েই কাটাবো। এই শহরের একঘেয়ে জীবন আর ভালো লাগছে না, ভাবছি একটু গ্রামে গিয়ে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করে আসি। তুই ঠিকই ভেবেছিস, এবারের ছুটিটা গ্রামেই কাটিয়ে আয়। গ্রামের কথা শুনে আমারও তোর সাথে গ্রামে যেতে ইচ্ছা করছে। কিন্তু কি করবো বল, তোর মতো তো আমাকে আর গরমের ছুটি দিবে না। আমি অন্যের কোম্পানিতে চাকরি করি, চাইলেই তো আর ছুটি কাটাতে পারি না। কাল সকালে একটি ট্রেন আছে, তুই চাইলে ওই ট্রেনেই বাইরে যেতে পারিস। আমিও ভাবছি এবার ট্রেনে চড়ে বাড়ি যাব। কিন্তু একটা কথা, আমাকে বাবা ফোন দিয়ে বলল যে আমাদের বাড়ি ফেরার পথে যে কবরস্থান রোডটা আছে না, ওই রোডে নাকি বেশ কয়েকদিন যাবৎ ভৌতিক কিছু ঘটে যাচ্ছে। রাতের বেলায় যদি কেউ ওই কবরস্থান রোড দিয়ে যায়, তার সাথে নাকি ভয়ানক কিছু ঘটে। সকালে নাকি তার মরা দেহ রাস্তায় পড়ে থাকতে দেখা যায়। কাল তুই বাড়ি ফেরার পথে সন্ধ্যা হওয়ার আগেই বাড়ি ফেরার চেষ্টা করিস। আচ্ছা, আমি ওটা দেখে নিব, ভূত পেত বলে কোনো কিছু হয় নাকি। তুই রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়, আমার ব্যাগটা একটু গুছিয়ে নেই, আবার কাল সকালে বেরিয়ে পড়তে হবে। পরের দিন সকালে ঘুম থেকে উঠেই ট্রেন স্টেশনে গিয়ে একটি ট্রেনে উঠে বসি। ট্রেনটিও ঠিক সময় মতোই ট্রেন স্টেশন থেকে ছেড়ে দিল। ট্রেনটি ধীরে ধীরে সামনের দিকে চলতে শুরু করলো। আমি ট্রেনের সিটে বসে জানালা দিয়ে প্রকৃতির অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে আমাদের বাড়ির দিকে চলতে শুরু করলাম। ট্রেনটি চলতে চলতে একটা সময় আমাদের গ্রামের সেই স্টেশনে গিয়ে পৌঁছালো। আমি ট্রেন থেকে নেমে সামনের দিকে হাঁটতে লাগলাম। আমাদের বাড়িটা স্টেশন থেকে খুব একটা দূরে নয়, স্টেশন থেকে কিছুক্ষণ হাঁটলেই আমাদের বাড়িটা পাওয়া যায়। আমাকে রনি বলেছিল আমি যেন সন্ধ্যা হওয়ার আগেই বাড়িতে পৌঁছে যাই, কিন্তু আমি ট্রেন থেকে নেমেই দেখি সন্ধ্যা হয়ে গেছে। এখন আবার রাতও নেমে এসেছে। আমাকে রনি বলেছিল আমাদের বাড়ি যাওয়ার পথে যে কবরস্থান রোডটা আছে, ওই কবরস্থান রোডে নাকি রাত হলে ভূতে কিছু ঘটতে থাকে। আমি অবশ্য ওর কথা কিছু মনে করিনি, কারণ আমি ভূত পেত বলে কোনো কিছু বিশ্বাস করি না। আমি এ কথা ভাবতে ভাবতেই সামনের দিকে হাঁটতে লাগলাম। আমি হাঁটতে হাঁটতে একটা সময় সেই কবরস্থান রোডে গিয়ে পৌঁছালাম। আমি একটা সময় খেয়াল করলাম আমার শরীরে ঠান্ডা শীতল হাওয়া বয়ে যাচ্ছে। আমি ট্রেন থেকে নেমে এতটুকু পথ হেঁটে এসেছি, কিন্তু আমি একবারের জন্য এরকম ঠান্ডা শীতল হাওয়ার অনুভব করতে পারিনি। আমি একটা সময় লক্ষ্য করলাম কবরস্থানের ভিতর থেকে এক ভয়ানক শব্দ ভেসে আসছে। আমি দেখলাম কবরস্থান গেটে কে যেন একজন দাঁড়িয়ে আছে আর ভয়ানক শব্দ করছে। আমি অবশ্য অনেক রাত হওয়ার কারণে খুব একটা স্পষ্ট দেখতে পাচ্ছি না। আমি যখন ভালোভাবে লক্ষ্য করলাম, তখন দেখলাম আমার সামনে এক ভয়ানক দেখতে অভয়ক ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে। ছায়ামূর্তিটিকে দেখে মনে হচ্ছে তার একটি চোখ কে যেন খুবলে নিয়েছে, তার পেটের নাড়ি ভরি বাইরে বেরিয়ে আসছে। ছায়ামূর্তিটি আমার দিকে একভাবে তাকিয়ে আছে। ছায়ামূর্তিটিকে দেখে আমার শরীরের সমস্ত ইন্দ্রিয় স্তব্ধ হয়ে গেল। শত চেষ্টা করার পরেও যেন আমার শরীর একটু নড়াতে পারছি না। ছায়ামূর্তিটি আমার দিকে আসতে লাগলো। আমি আমার শরীরের সমস্ত শক্তি দিয়ে কোনোভাবে সেখান থেকে দৌড়াতে দৌড়াতে পালিয়ে যেতে লাগলাম।
আমি একটা সময় দৌড়াতে দৌড়াতে আমাদের বাড়ির সামনে গিয়ে জ্ঞান হারিয়ে ফেললাম। আমি সকালে উঠে দেখি আমাদের বাড়ির উঠানেই শুয়ে আছি। একটা সময় আমার মনে হলো কাল রনির কথা শোনা আমার উচিত ছিল, কাল রাতে হয়তো আমার অনেক ভয়ানক কিছু হয়ে যেতে পারত। বন্ধুরা, গল্পটি কেমন হয়েছে লাইক এবং কমেন্ট করে জানিয়ে দেবেন। আরও এরকম মজার মজার ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।